আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকে আমরা রিয়াদ গ্যালারিতে আসলাম, কিছু কেনাকাটা করব আমার মেয়ের জন্য। ওর সামনে বার্থডে, সেই উপলক্ষে কিছু কেনাকাটা করব। এখানে প্রথমে ঢুকলাম, এখানে তেমন বড়দের ড্রেসই বেশি, বাচ্চাদের ড্রেস কম, তেমন ভালো এখানে পাইনি। দেখতে আসি, কারণ এখানে ড্রেসগুলো বেশিরভাগই চিকেনের উপর কাজ করা। এখন এই জায়গায় আলাদুলে ঢুকেছি, এটা লন্ডনে একটা ব্র্যান্ড। তো এখান থেকে জুতা আর ব্যাগ নিলাম। আমার একটা জুতা পছন্দ হয়েছে, কিন্তু সাইজ ছিল না, দুইটাই কালার ছিল, একটা সিলভার কালার আর একটা অ্যাশ কালারে। তা দুটোটাই সাইজ 36 ছিল, 37 হলেও নেওয়া যেত। তাই আলাদুল থেকে আমার মেয়ের জন্য ব্যাগ আর জুতা নিয়েছি। এখন একটু মনসুনে ঢুকলাম, যে দেখি এখানে এখানে সব 5-6 বছরের বাচ্চাদের ড্রেসই, 1 বছর থেকে সব 6 বছর 7 বছর পর্যন্ত বাচ্চাদের ড্রেস আছে, এর বেশি নেই। এখন অ্যাসেসরিসে ঢুকলাম, এখানেও ব্যাগ তেমন পছন্দ হয় নাই, সব বড় বড়, আর কেমন বেশি একটা ভালো লাগে নাই ব্যাগগুলো। দেখে আসলাম, ওখান থেকে কিছুই নেই নি। এখন একটা ঢুকলাম, দেখি এখানে কিরকম ড্রেস, ওখানেও ভালো পাইনি। কারণ এখানে বেশিরভাগই এখন বড়দের অনেক লম্বা লম্বা ড্রেস, মানে আমার পরানো হবে না। আর বেশিরভাগ ড্রেসে গলাগুলো মানে এত বড় থাকে, ওগুলা 9-10 বছর 11 বছর বাচ্চাদের সম্ভব না পরা। এই ভিতরে কিছু সিনারি ভিডিও করলাম, এখন সেন্টার পয়েন্টে আসলাম, দেখি এখানে কি কি পাওয়া যায়, নেওয়া যায় এখান থেকে। তাই এখান থেকে ফুলতা, ক্যাপস্টেলে গেঞ্জি টাইপের, মানে জিন্সের প্যান্টের সাথে পরার জন্য একটা নিয়েছি, আর একটা ফরক স্টাইলে পাওয়া গেছে। কারণ এই ফতুয়াগুলো সুন্দর, ওর সাইজ নাই, 5 বছর 6 বছর 7 বছর বয়সের সাইজ আছে। কয়েকটাই ফতুয়া ছিল সুন্দর সুন্দর ফুলতা, সেজন্য ওগুলো নিতে পারিনি, কারণ আর পরনে হবে না, লম্বায় ছোট হবে বেশি, বডি ঠিক আছে।
তো এখান থেকে এই যে রেড কালারের একটা ড্রেস নিয়েছি। ঘুরে ঘুরে সবকিছুই দেখলাম, মানে ড্রেস গুলা এত লম্বা লম্বা, আর বেশিরভাগই কটনের উপর কাজ করা, কারণ কটনের উপর ড্রেস গুলা তো সব পার্টি পুটিতে পরা যায় না, বা দেখতেও অত বেশি ভালো লাগে না। এই অবস্থা, কটনের টাইপের ড্রেস গুলাই বেশি এই জায়গায় থাকে। যে বাংলাদেশে যেগুলা চিকেন টাইপের কাপড় যে পাওয়া যায়, ওই টাইপেরই বেশি থাকে। সিটি ম্যাক্সে তো আরো মানে পছন্দই হয় না, ব্যাগ বগো তেমন ভালো লাগে না। ওই আলাদুল থেকে নিয়েছি ব্যাগ। ব্যাগ বড় টাইপের, ছোট টাইপের গুলো আবার বেশি ওয়েট, তো বেশি ভালো লাগে না। এখানে কোনো জুতো ভালো পাইনি, পছন্দ হয়নি। এখন কাউন্টারে এসে দাঁড়ালাম, যেগুলো কিনেছি ওইগুলোই করবো। পরে আবার ওইগুলো নিয়ে উপরে সিটি ম্যাক্সে গেলাম, সেখানে কোনো ভালো কিছুই পাইনি, পছন্দ হয়নি, সেজন্য সেখান থেকে কিছুই নিতে পারিনি। তারপর ওখান থেকে রিয়াদ গ্যালারি থেকে নিলাম, আমার ছেলে দুইটা গেঞ্জি নিয়েছে। এখন পরের দিন আবার আসলাম হায়াত মলে, কারণ আমি যে জুতোটা অনেক বেশি পছন্দ হয়েছে সেটা সাইজ ছিল না। এই হায়াত মলে আবার আলাদু আছে, সেজন্য দেখি এখান থেকে সাইজটা পাই কি না। এই যে আসলাম, এখানে এক একটা ব্যাগ অনেক প্রাইস বেশি থাকে আলাদিনে। যে এখন আমি জুতো দেখব, কিন্তু এখানে এসেও জুতার সাইজ সে 36ই আছে, 37 হইলেও লাগতো, নেওয়া যেত। কিন্তু এখানে আবার অন্য কালার আরেকটা পেয়েছি, খুব সুন্দর, যে কালারটা আমার পছন্দ হয়েছে। অন্য কালারটাও আমার খুব পছন্দ হয়েছে, কারণ সিলভার কালারে আমার জুতো আছে, গত বছর নিয়েছি। তাই এখানেও দোনোটাই 36 আছে, দুঃখের বিষয়ে দুইটা একটাও নিতে পারিনি, এখানেও সাইজ নেই। তারপরে এখানে কয়েকটা এসে ঢুকলাম, ঢুকে একটু দেখলাম কি কি পাওয়া যায়।
এখানে জারাও আছে, অ্যাসেসরিও আছে, লন্ডনে আরেকটা ব্র্যান্ড আছে, ওখানে 500 রিয়াল, 1000 রিয়াল, অনেক প্রাইস বেশি। ড্রেস প্রত্যেকটা ড্রেসে এরকমই প্রাইস, এর নিচে নাই। তো এখানে ঘুরে ঘুরে একটু দেখলাম সবগুলোতে। তারপর পরে এসে আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখে তারপর আবার নামাজ পড়লাম, এশারে নামাজ, মাগরিবে নামাজ গাড়িতে ছিলাম, পড়তে পারিনি, সেটাও এখানে এসে পড়েছি। এখন এখানে অ্যাসেসরিতে ঢুকলাম, এখানেও কোনো ভালো ব্যাগ পাইনি, কারণ ইদানিং গত বছর অনেকগুলো ব্যাগ নিয়েছি সুন্দর সুন্দর, এবার একটা অ্যাসেসরিতেও ভালো কোনো ব্যাগ উঠে না, সব বড় টাইপের, আর ছোট টাইপেরগুলো অনেক ওয়েটালা, মানে ডিজাইনও ভাল লাগে না, কোনো কিছুই ভালো লাগতেছে না। তারপর পরে আবার জারাতে ঢুকলাম, কারণ জারাতে যে ড্রেস ওগুলো একটা তো আমাদের সাইজে হবে না, সেই জন্য একটু দেখে চলে আসলাম, বেশিক্ষণ থাকিনি, কারণ ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসই গলাগুলো এত বেশি বড় বড় থাকে, গলার জন্যই ড্রেসগুলো ভালো লাগে না, কারণ এভাবে এত বড় গলার ড্রেস কখনো পরি না, সেই জন্য। এখানে আলবাইক আছে, এখান থেকে আমরা খাবার দাবার খেয়ে তারপর যাব পরে বাসায়। এখানে কেএফসি, ম্যাকডোনাল্ডস, হারপি সব কিছুই খাবারের এগুলো আছে, কারণ এক সাইডে যে টয়েসের ইয়াগুলো ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে, এখন ওখানে মুভির জন্য চালু করবে, মুভির জন্য সিনেমা হল তৈরি করতেছে এক সাইড ভেঙ্গে। তো এখানে জুতার জন্যই আসা, কিন্তু জুতার তো সাইজ পেলাম না, এই জন্য ঘুরে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম, বাসাতে আসলাম। এখন আস কী কী কেনাকাটা করলাম সেটা ভিডিও করছি। এই যে ব্রাজিলে গেঞ্জি নিল একটা সিটি ম্যাচ থেকে, তো দুইটাই নিয়েছে, নিজেই চয়েস করে নিয়েছে, আমি নিচে ছিলাম, ওর যেটা পছন্দ বলছি নিয়ে নাও যেটা পছন্দ হয়। দুইটাই নিয়েছে ও গেঞ্জি নিজেই চয়েস করে আমার ছোট ছেলে। এই যে আমার মেয়ের জন্য যে সেন্টার পয়েন্ট থেকে ড্রেস নিয়েছি, রেড কালার, রেড কালার আর গোল্ডেন কালারের কাজ, সুতোর কাজ, এটা সম্পূর্ণ গোল্ডেন কালারে হাতায় ফুলাতা ড্রেস। কটনের উপর
সামনে যেভাবে কাজ, দুই হাতেও সেভাবে কাজ। আরেকটা ফুলতা এটা নিয়েছে পিছনে ক্যাপ স্টাইলে গেঞ্জি, এটাও নিজেই চয়েস করে নিয়েছে। আমি আবার মাথায় একটা হিজাব নিয়েছি, এটা সিটি ম্যাক্স থেকে নিয়েছি, কালারটা সুন্দর দেখে। এটা বিভিন্ন কালারের ড্রেসের সাথে পরা যাবে। মাল্টি কালার, দুই তিন কালার একসাথে মিক্স করা। ট্রাউজার নিয়েছে একটা আমার মেয়ে, এটা রেড টেক থেকে নিয়েছি। হোম বক্স থেকে একটা নিলাম চামিচ রাখার জন্য। অন্য ডিজাইন আছে, একবার এটা নেবো আবার নেইনি, পরে আবার গিয়ে এটা পাওয়া যায়নি, এখন আজকে দেখলাম অনেকগুলো ছিল। যে আলাদা থেকে জুতা, এই জায়গার জুতাগুলো অনেক সুন্দর। অনেক সুন্দর করে প্যাকেট করা থাকে। আর এই জুতো আবার সাইজ ছিল, এটা অন্য ডিজাইনে স্টোন বসানো ছিল, সেটাও সাইজ আছে, সিলভার কালারের একটা ছিল। আর গ্রিন কালারই নেবে, সেজন্য গ্রিন কালার নিল। সিলভার কালারে অনেক দুই তিনটা জুতা মাঝখানে পরেছে, আছে সিলভার কালার, সেজন্য গ্রিন কালার নিয়েছে। রেড কালার হলে ড্রেসের সাথে ম্যাচ হইতো, কিন্তু রেড কালারে কোনো জুতা ওখানে ছিল না, তাহলে নিতাম। এই ব্যাগটা নিয়েছে, এটাও আলাদা থেকে নিয়েছে, আমার মেয়েকে গিফট করলাম সামনে ওর বার্থডে, সেই উপলক্ষে ড্রেস এগুলো গিফট করলাম। ব্যাগগুলো অনেক সুন্দর, এটা এক পিসি ছিল, আর কোনো কালারও ছিল না, এই একটাই ছিল। আমি কিছু কসমেটিক নিয়েছি সেন্টার পয়েন্ট থেকে, সেটা এখন দেখাবো। পার্টিকুটিতে যাওয়ার জন্য মেকআপ কিভাবে, কারণ পার্লারে তো মেকআপ সবসময় করতে যাওয়া যায় না, আর সম্ভবও না, পার্লারে এখানে যাই না। তো বাসায় বসেই আমি নিজেই করি, সে কিছু পার্টি পুটিতে যাওয়ার জন্য কিছু মেকআপ কিনেছি। আইশ্যাডোটা এই তিনটে নিয়েছি, তিনটা
সাথে আইশ্যাডোটা ফ্রি ফ্রি পেয়েছি, কারণ তিনটা অনেক প্রাইস ছিল, একটা 72 রিয়াল, আর একটা 92, আর একটা 95, এভাবে প্রাইস ছিল। সেই জন্য এটা 106 রিয়াল ছিল, এটা ফ্রি দিয়েছে, কারণ তিনটা দামি জিনিস কিনেছি, সেটার সাথে এই আইশ্যাডোটা ফ্রি দিয়েছে।